নমস্কার বন্ধুরা আলপনা কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন পকোড়া চিকেনের ব্রেস্ট পিসগুলি সাধারণত ছিবড়ে মতন হয় খেতে একটু ভালো লাগে না কিন্তু এটা দিয়ে বানিয়ে নেওয়া যায় দারুণ টেস্টি পকোড়া আসুন দেখে নেবেন কিভাবে বানাচ্ছি এখানে দুশো গ্রাম চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি আর এই পিসগুলোকে এরকম সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ দই হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট একটু হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ গরম মশলা এটা প্যাকেটের গরম মশলা পাউডার আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি আর দেব হাফ চামচ লবণ সব মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে ফ্রিজে রেখে দেব। এখন কোটিং করার জন্য ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা খালি বল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ চালের গুঁড়ো হাফ চামচ লবণ ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরে পাউডার আর এটা মুখরুঁ চুপ খাওয়ার জন্য দিলাম একটু চাট মশলা আর দেব একটা ডিম এটা একটু মিশিয়ে নিচ্ছি আর এক কাপ জল নিলাম এর থেকে একটু একটু করে দিয়ে মিশিয়ে একটা ব্যাটার বানাবো সব জলটা একসঙ্গে মেশাবো না না হলে বেশি পাতলা হয়ে যাওয়ার চান্স থাকবে তাই একটু একটু করে জল মিশিয়ে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব ব্যাটারটা রেডি এখন এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটাকে আরেকটু ফেটিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি রকম লিকুইড হওয়ার দরকার এর থেকে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ভালো কোটিং করা যাবে না চিকেনটাকেও আরেকবার মিশিয়ে নিচ্ছি এখন কয়েক টুকরো চিকেন ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি এদিকে কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য এখান থেকে একটু ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেখছি প্রপার গরম হয়েছে কিনা ব্যাটারের চারপাশে বুদবুন্দ পোতো এসেছে তার মানে তেলটা প্রপার গরম হয়ে গেছে এখন কোটিং করা এক পিস চিকেন তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাবো না কিছুক্ষণ পরে এইভাবে চিকেনের পকোড়াগুলো উল্টে দেব আর উল্টে পাল্টে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন পকোড়াগুলোর সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এখন কড়ার এক সাইডে এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে সেকেন্ড প্যাচের পকোড়াগুলো বানিয়ে নেব দেখুন রেডি হয়ে গেছে ই আম্মি চিকেন পকোড়া সন্ধ্যায় টিভি দেখতে দেখতে চায়ের সঙ্গে কিন্তু একদম ফাটাফাটি জমবে আমার এই পকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আবার আসব অন্য একটা রেসিপি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন